আমাদের পর্যাপ্ত পরিমাণে খাবার গ্রহণ করা জরুরি, বিশেষ করে আমাদের চাহিদা অনুযায়ী খাবার গ্রহণ করতে হয়। কিন্তু আমাদের কাটা, বাছা, ধোয়া এই খাবারগুলিতে কিন্তু পুষ্টিমূল্যের অপচয় হয় এবং এই দিকটি কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না। অবশ্যই খাবার রান্না করার আগে বা তৈরি করার আগে আমাদের কিছু বিষয়ের প্রতি খেয়াল করতে হবে। প্রথমেই যদি আমরা ভাতের কথা বলি, আমাদের কিন্তু অনেকেই রয়েছেন এবং আমরা অধিকাংশ যারা রয়েছি তারা কী করছি, তারা কিন্তু ভাত বেশি পানি দিয়ে সিদ্ধ করে মাড়টা ফেলে দিচ্ছি। এতে কী হচ্ছে, ভিটামিন চলে যাচ্ছে, বিশেষ করে বি ভিটামিনের অভাব কিন্তু দেখা দিচ্ছে। বিশেষ করে ভাতের মাড়টার সাথে কিন্তু অনেক পুষ্টিগুণ চলে যাচ্ছে। কাজেই ভাতটা যেভাবে রান্না করতে হবে, ভাতটা সঠিক পরিমাণে পানি দিয়ে মাড় না গালিয়ে ভাতটা কিন্তু রান্না করা উচিত। এবার আসি শাকসবজির কথায়। যেমন শাকসবজি এই সময় করোনাকালীন সময়ে অবশ্যই শাকসবজি নিয়ে এসে আমরা হয়তো কিছুক্ষণ ফেলে রাখছি, এই কাজটি না করে আমরা রানিং যে ওয়াটার আছে মানে ট্যাপের পানি দিয়ে যদি আমরা শাকসবজিটাকে ভালো করে ধুয়ে নিই এবং এই শাকসবজিকে ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে আমরা যদি প্রিজার্ভ করি, তাহলে কিন্তু দেখা যাবে যে পুষ্টিমূল্য অনেকটাই কিন্তু রক্ষা করা যাবে। বেশিক্ষণ ফেলে রাখলে অথবা রোদে ফেলে রাখলে বা পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু পুষ্টিমূল্যের অপচয় হয়। আর আমরা জানি এই সময় করোনাকালীন এই সময়টাতে আমরা কিন্তু কিছু কিছু শাকসবজি নিয়ে এসে অনেকক্ষণ ভিজিয়ে রাখার কথাও বলছি, তবে সাধারণভাবে বলা হয় যে শাকসবজি রান্না করার আগেই বা কাটার আগেই কিন্তু শাকসবজিটা ধুয়ে ফেলা উচিত, ধুয়ে তারপর কাটা উচিত। এতে কী হবে, এতে আপনার যেটা হচ্ছে যে পুষ্টিমূল্যের অপচয় কিন্তু অনেকখানি কমে যাবে এবং শাকসবজিগুলোকে কিন্তু বড় বড় টুকরো করে কাটা উচিত এবং যতটা সম্ভব খোসাযুক্তভাবে যেই সবজিগুলি রাখা যায় সেইভাবেই কিন্তু আমরা শাকসবজিটা যদি কাটি তাহলে কিন্তু পুষ্টিমূল্য অনেকখানি বজায় থাকবে। আর শাক রান্নার সময় আরেকটি বিষয় আমাদের খেয়াল করতে হবে, যেমন শাকের ভিটামিন কিন্তু চর্বিতে দ্রবণীয়, শাক সেদ্ধ হওয়ার পর তেলটা দিলে পুষ্টিমূল্য কিন্তু ভালো থাকবে। কাজেই শাক সেদ্ধ হওয়ার আগে আমরা তেলটা না দিয়ে তার শাক সেদ্ধ হওয়ার পর আমরা তেলটা ব্যবহার করব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মাছ মাংস অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং অধিক উত্তাপে কিন্তু মাছ মাংস কখনোই রান্না করা উচিত নয়। তবে এই কথাটি সত্য যে অবশ্যই আপনাকে অধিক সময় ধরে না করলেও সেটাকে কিন্তু ভালোভাবে সুসিদ্ধ করে নিতে হবে, বিশেষ করে আমাদের এই করোনাকালীন সময়টাতে। মাংস যদি আমরা উচ্চ তাপে রান্না করে থাকি সেটার প্রোটিন কিন্তু দুষ্পাচ্য হয়ে পড়ে, সেটা কিন্তু হজমেও কিন্তু তখন অসুবিধা হয়। কাজেই অতিরিক্ত উত্তাপে মাংস রান্না করা উচিত নয় বা অধিক পানি দিয়েও কিন্তু রান্না করা উচিত নয়, এতে কিন্তু ভিটামিন সহ অন্যান্য পুষ্টিমূল্যের কিন্তু অনেক অপচয় হয়। আর মাছের ব্যাপারে যেটা বলতে হয়, মাছের তন্তু অনেক নরম, মাছ কিন্তু রান্না করতেও অনেকটা কম সময় লাগে। মাছ আমরা অবশ্যই ঢেকে রান্না করব এবং মাছেও কিন্তু মাছের বেলায় বলবো যে আপনারা নিয়ে এসে অনেকক্ষণ মাছ মাংস ফেলে রাখবেন না, তবে অবশ্যই ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেটাকে প্রিজার্ভ করতে হবে। এবার আমরা যেটা বলবো যে আপনারা যে পদ্ধতিতেই রান্না করুন না কেন, যেমন ঝলসানো পদ্ধতিতে বা শেকা পদ্ধতিতে যদি রান্না করা হয় এতে কী হয়, বি ভিটামিন কিন্তু বা ভিটামিনসগুলো কিন্তু অক্সিজেনের সংস্পর্শে এসে ধীরে ধীরে কিন্তু সেটা অপচয় হতে থাকে, পুষ্টিমূল্যের অপচয় হতে থাকে। ঠিক তেমনিভাবে দেখা যায় যে আমরা যদি সিদ্ধ করি, যেমন শাকসবজি আমরা সিদ্ধ করলাম, সিদ্ধ করার সাথে কিন্তু পানির সাথে কিন্তু বি ভিটামিন চলে যাচ্ছে, অন্যান্য ভিটামিন মিনারেলস কিন্তু চলে যাচ্ছে এবং পানিটাকে যদি আমরা ফেলে দেই সেটাতেও কিন্তু পুষ্টিমূল্যের অপচয় হচ্ছে। কাজেই আমাদের রান্না করার সময় কিছু নিয়ম অবশ্যই পালন করতে হবে এবং খাবার অবশ্যই ঢেকে রান্না করা উচিত, এই বিষয়টির দিকে অবশ্যই নজর দিতে হবে এবং অধিক সময় ধরে রান্না না করাই শ্রেয়। তবে অবশ্যই আপনারা সুসিদ্ধ করে খাবার রান্না করবেন এবং ডিমও অধিক সময় ধরে আপনারা ফুটাবেন না, ডিমও কিন্তু অধিক সময় ধরে ফুটালে সেটাও প্রোটিনের উৎস, সেটাও কিন্তু খাওয়ার জন্য দুষ্পাচ্য হয়ে যায়। কাজেই সময় অনুযায়ী এবং কিছু সঠিক নিয়ম মেনে আমরা যদি খাবার রান্না করি এবং খাবার গ্রহণেও যদি আমরা কিছু নিয়ম মেনে চলি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমরা পুষ্টিমূল্যটা সবটুকু না পারলেও অনেকখানি কিন্তু আমরা পুষ্টিমূল্য পাবো। আমরা কিন্তু সঠিকভাবে খাবার গ্রহণ করলে দেখা যায় যে পুষ্টিমূল্যটা আমাদের শরীরে সেভাবেও কিন্তু অনেকখানি আমাদের কাজে লাগবে। কাজেই সঠিক পদ্ধতিতে সঠিক নিয়ম মেনে খাবার রান্না করা এবং খাবার তৈরি করা শ্রেয়।